हेलो फ्रेंड्स, इट्स मी रुना खान फ्रॉम रुना खान्स ब्लॉग। नतुन एक वीडियो निये आपनादेर माझे आबार हाजिर हयेछि। एई वीडियोते आपनारा देखबेन आमी किभाबे आमार उइकेंड एबं जे समय आमार अफ थाके सेई समयगुलो आमी काटाई। निजेर किछु समय काटानो सबारई दरकार। एत ब्यस्त थाकार परो निजेर मध्ये किछु कराटा आसलेई अनेक इम्पर्टेंट, नाहले আমাদের সবারই কম বেশি একঘেয়েমি চলে আসে। আমি পছন্দ করি নিজের মতন করে কিছু সময় কাটাতে। এটা আমার পছন্দ ছবি তোলা অ্যান্ড বিভিন্ন জায়গা এক্সপ্লোর করা। নিজের মতন করে সময় কাটাই আমি বিভিন্নভাবেই, শুধু ছবি তুলে বা বিভিন্ন জায়গায় না, সময় সময় আমি উইন্ডো শপিংও করি। উইন্ডো শপিং বলতে বোঝাচ্ছি সবসময় তো কেনা সম্ভব হয় না, কিন্তু যখনই বাইরে যাই, স্পেশালি যখন কেনাকাটার শপগুলোতে যাই, একবার ঢু মেরে আসি। কিন্তু কি আর করা, এখন করোনা ভাইরাসের কারণে সেই জিনিসটাও করা হচ্ছে না। তাই কিছু আগের কিছু মেমোরি আপনাদের সাথে শেয়ার করছি। এখন করোনা ভাইরাসের জন্য একদম ঘরে বসে থাকতে হয়, ভালো লাগে না মোটেও। এটা যখন সব পরিস্থিতি স্বাভাবিক ছিল, আমরা সব ফ্রেন্ডরা মিলে লন্ডনে মাটির চুলায় রান্না করি। হ্যাঁ বন্ধুরা, মাটির চুলায়। বিশ্বাস করা যায় লন্ডনে মাটির চুলে রান্না করা? শুধু কি তাই কম রান্না করেছি? এই তো দেখতে পাচ্ছেন মজার খিচুড়ি, মুরগি মাংস খুবই মজা হয়েছে। এটা গরুর মাংস এবং আলু দিয়ে রান্না করেছিলাম, ইলিশ মাছ ভাজা করেছিলাম, আর করেছি সালাদ এবং সাথে কি নেই বলুন তো, চিংড়ি মাছ। হ্যাঁ, এই চিংড়ি মাছও আমরা করেছিলাম। লন্ডনের পক্ষে কাঠকয়লার চুলে রান্না করা, এটার মজাই আলাদা। তারপর আর কি করা, খেলাম দেলাম, সবাই মিলে আবার বাইরে গেলাম। এটা হচ্ছে আমার গত বছরের বার্থডের ছবি। এই বছরের বার্থডে হয়তো আপনারা দেখেছেন যে আমি ঘরোয়াভাবেই করার চেষ্টা করেছি, এবং আমার হাজব্যান্ড বাড়ি থেকে ফুড নিয়ে এসেছিল, যেটা আমরা সবাই মিলে বাসায় খেয়েছি। এটা এই তো ডিসেম্বর, গত বছর ডিসেম্বরে, ভাবাই যায় না দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। এই ডিসেম্বর মাসে এই জানলা থেকে না মানুষের বাসায় গিয়ে খুব মজা করি আমরা সবাই মিলে। তারপরের দিন যাই হচ্ছে আমরা, এটা একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট ছিল। তারপরে যাই মাউনের, আমি একটা বুঝতে পারছেন কি, এটা ডান্স ফ্লোরে, এটা একটা মিউজিক্যাল শপ বেসিক্যালি, যেখানে একটা সাইডে ডান্স ফ্লোর করা থাকে। আমরা ডান্স তো করিনি, তবে মিউজিক্যাল শপটা উপভোগ করেছি নিজের মতন করে। এটা হচ্ছে হলো হল্যান্ড পার্ক, আমার দেখা মতে সবচেয়ে সুন্দর একটা হল্যান্ড পার্ক। এই পার্কে দেখবেন আপনারা বিভিন্ন ধরনের মাছ, যে মাছগুলো আমরা অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করে থাকি সচরাচর, এবং দেখবেন ময়ূর। হ্যাঁ বন্ধুরা, ময়ূরদের আনাগোনা এই পার্কে অনায়াসই দেখা যায়। বাচ্চাদের জন্য এই পার্কটা বেস্ট। আমার আফিফ এন্ড আলিশা যেহেতু পানি পছন্দ করে, এই পার্কটা বেসিক্যালি আফিফ আলিশার জন্য পারফেক্ট ছিল। আমি মনে করি এই পার্কটা যারা পানি পছন্দ করে, মাছ পছন্দ করে, স্পেশালি যারা প্রাকৃতিক সৌন্দর্যকে যারা পছন্দ করে, তাদের জন্য হল্যান্ড পার্কটা বেশ সুন্দর। এটা হচ্ছে হলো আমার ঈদের একটা ছবি গত বছর। এই বছরের ঈদ তো মোটামুটি কে কীভাবে করেছে সেটা তো বোঝাই যাচ্ছে আসলে, কারণ করোনা ভাইরাসের কারণে উফ আর বলা মুশকিল। এটা হচ্ছে হলো আমার প্রিন্স অ্যান্ড প্রিন্সেস আফিফ আলিশা। এটা হচ্ছে হলো আলিশা যখন 5-6 মাস ছিল তখনকারের ছবি। খুবই সুন্দর আমার মেয়েগুলো, বাচ্চাগুলো, মাশাআল্লাহ। সত্যি বাচ্চারা বাসায় থাকলে বোঝাই যায় ঘরটা ভরে থাকে। আলিশা অলওয়েজ চকলেট পছন্দ করে, যেটা বাচ্চারা অনায়াসে পছন্দ করে, এবং এই ছবিটা তুলে রেখেছিলাম আমি। এটা হচ্ছে হলো একটা ছবি যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলিশাকে আফি ফিডার বানিয়ে খাওয়াচ্ছেন। এটা এটা বলেন মুরগি। হ্যাঁ, লন্ডনের বুকে আমার মুরগিও ছিল, আলফিফ আলিশা খুব পছন্দ করত। তাদের সময়গুলোকে যেন তারা অ্যাক্টিভ ওয়েতে কাটাতে পারে, এই কারণে আমি কয়েকটা মুরগি নিয়ে এসেছিলাম।
এই আর কি। এটা হচ্ছে হলো একটু পার্কের ছবি, যেখানে আফিফ আলিশা এনজয় করছে তার বাবার সাথে। ছবিগুলো আলিশা আফিফের বেশ ছোটো সময়, আফিফ তখন 3 বছর অ্যান্ড আলিশা তখন 1 ইয়ার প্রায় ছিল আর কি। এই তো আর কি, আফিফ আলিশা ছবি তুলতে তাদের তো ভীষণ পছন্দ, না হলেও মার তো পছন্দ, এখন যেভাবেই যেই ভঙ্গিতেই থাকি সেই ভঙ্গিতেই। আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা, এইটা হচ্ছে আমার ক্যারাভ্যান। অনেকেই জানতে চেয়েছেন আমার প্রফেশন সম্পর্কে। আসলে আমি একজন বিজনেস লেডি, আমার এখানে ক্যারাভ্যান আছে, ক্যারাভ্যানটা হচ্ছে লেক ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে 2 বেডরুম একটা ক্যারাভ্যান, যেটা আমরা আমাদের কাস্টমারের জন্য দিয়ে থাকি। তো এটাই ছিল আজকের আকর্ষণ। অ্যাকচুয়ালি আপনি কি জানতে চেয়েছেন আমার অ্যাকচুয়াল প্রফেশন সম্পর্কে? আমাকে অনেকে ইনবক্স করেছেন যে এত বিজি আপনি, ইউটিউব করছেন, আপনি জব করছেন, আপনি আজদার করছেন, আপনি বাচ্চাকে লালন পালন করছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আসলে সব কিছুই করি, কারণ ব্যস্ত থাকলে জিনিসটা আমার কাছে অন্য কোনো জায়গায় এঙ্গেজ না হয়ে, কোনো বাজে কোনো সিচুয়েশানে না গিয়ে বা কোনো অন্য কোনো কিছু না গিয়ে করে আমি ব্যস্ত থাকতে অবশ্যই পছন্দ করি, আর আমার ব্যস্ততা এগুলোকে ঘিরেই বেসিক্যালি। তো এটাই হচ্ছে হলো আমার প্রফেশন। অ্যাকচুয়ালি আমি একই সাথে আমি বিজনেস লেডি, আমি অ্যাজ দ্য অ্যাডমিনে জব করি অ্যান্ড ইউটিউব করি মাঝে মাঝে। এই তো আর এটা হচ্ছে লেক ডিস্ট্রিক্টে আমার ক্যারাভ্যানটা। ক্যারাভ্যানটা ভীষণ সুন্দর একটা জায়গায়, এখানে আপনারা ফিশিং করতে পারবেন, হাইকিং করতে পারবেন, জেট স্কি করা যেতে পারে সেখানে। এটা লেক ডিস্ট্রিক্টে যদি কখনো গিয়ে থাকেন কেউ বন্ধুরা, তখন বুঝতেই পারবেন যে এইটার আসলে জিনিসটা কী। যাই হোক, লেক ডিস্ট্রিক্টের কথাটা বাদ আবারও। এখন হচ্ছে হলো আমি নিজেকে একটু কালার করার চেষ্টা করেছি। আমার চুলে অনেক 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 গ্রে হেয়ার ছিল, যেটা করার পরে আমি এটা এভাবে করেছি কালারটা। হোপফুলি এটা আপনাদেরও ভালো লেগেছে কালারটা। এই তো আর আর কি। তো আমার এই ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমি যথাসাধ্য চেষ্টা করি দেওয়ার জন্য। যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন, বরাবরের মতোই আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আপনাদের ভালো অনেক ভালো অ্যাডভাইসের কারণে বা ভালো একটা উপদেশের কারণে আমি অনেক ভালো করতে পারি। তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে, এই আশা নিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।